সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমরা বিএড প্রফেশনাল কোর্স শিক্ষাবর্ষ 2020 দ্বিতীয় সেমিস্টার শিক্ষা গবেষণা বিষয়ে ইউনিট 2 এ পঞ্চম ক্লাস এবং এই ইউনিটের শেষ ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে কিছু শিশু বা বাচ্চা নানা রকম অ্যাক্টিভিটি বা কার্যক্রম দেখাচ্ছে। এখন শিশুদের এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। তারা যখন একসাথ হয় তখন একজন শিক্ষকের শ্রেণীকক্ষে এদেরকে শৃঙ্খলা মেনটেন করে ক্লাস উপস্থাপন করা শিক্ষকের পক্ষে কঠিন হয়ে পড়ে। তখন এই কিছু চ্যালেঞ্জও দেখা যায় বা তাৎক্ষণিক সমস্যা। এই সমস্যাগুলো সমাধানের জন্য শিক্ষক কিছু গবেষণার আশ্রয় নেন বা অনুসন্ধানের আশ্রয় নেন, এবং সেটা এক ধরনের গবেষণা, এবং এটাকে আমরা বলি কর্মসহায়ক গবেষণা বা অ্যাকশন রিসার্চ। এটা ইউনিট 2 এ কর্মসহায়ক গবেষণা এই লাল বৃত্তি হাইলাইট করা অংশটি আজকে আমরা আলোচনা করব। আমরা কর্মসহায়ক গবেষণাটা আসলে কি বা এটার কনসেপ্টটা কি? কোন সমস্যা আর কার্যকরী সমাধানের জন্য উপযুক্ত কর্মপন্থা গ্রহণের উদ্দেশ্যে যে গবেষণা পরিচালিত হয় তাকে কর্মসহায়ক গবেষণা বলে। বিদ্যালয় অবস্থার পরিবর্তন আনা এর মূল লক্ষ্য। 40-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষায় কর্মসহায়ক গবেষণা আন্দোলনের সূত্রপাত ঘটে। সাধারণভাবে কার্ট লুইনকে কর্মসহায়ক গবেষণার ধারণা প্রবর্তক বা প্রবর্তনের জনক বলা হয়। 1953 সালে স্টিফেন কুরির লেখা বই অ্যাকশন রিসার্চ টু ইম্প্রুভ স্কুল প্র্যাকটিস প্রকাশনার মধ্য দিয়ে শিক্ষায় প্রথম কর্মসহায়ক গবেষণা প্রয়োগের ধারাবাহিক ও পদ্ধতিগত প্রচেষ্টার সূচনা হয়। স্ট্যান হাউস যুক্তরাজ্যের টিচার অ্যাজ রিসার্চার গবেষক হিসেবে শিক্ষক এই ধারণা বিকাশ সাধন করেন, এবং এর পরেই মূলত শিক্ষায় গবেষণার কার্যক্রমটি ত্বরান্বিত হয়। কার্ট লুইন কর্মসহায়ক গবেষণার বিষয়ে উনি যা বলেছেন, কর্মসহায়ক গবেষণা হলো একটি 3 ধাপ বিশিষ্ট সর্পিলাকার প্রক্রিয়া, যা এক তথ্যানুসন্ধানের সন্ধানের পরিকল্পনাকে অন্তর্ভুক্ত করে, 2 কর্ম প্রক্রিয়া গ্রহণ করে, 3 কাজের ফলাফল সম্পর্কে তথ্যানুসন্ধান করে। 1944 সালে কার্ট লুইন তার লেখা অ্যাকশন রিসার্চ অ্যান্ড মাইনরিটি প্রবলেম বইয়ে সর্বপ্রথম কর্মসহায়ক গবেষণা শব্দটি ব্যবহার করেন, তাই তাকে কর্মসহায়ক গবেষণা জনক বলা হয়। স্টুয়ার্ট এর মতে কর্মসহায়ক গবেষণা এমন একটি ধারাবাহিক অনুসন্ধান প্রক্রিয়া যা দ্বারা মানুষ কোনো সামাজিক পরিবেশে তাদের নিজ অবস্থা পরিস্থিতি অনুসন্ধান করত তা উন্নয়নের জন্য স্বেচ্ছা প্রণোদিত হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। বিদ্যমান অবস্থার পরিবর্তন আনয়ন করা এই গবেষণার অন্তর্নিহিত প্রক্রিয়া। এটা স্টুয়ার্টের সংজ্ঞা, গবেষণা কর্মসহায়ক গবেষণার সংজ্ঞা। ইলিয়ট বলেছেন, কর্মসহায়ক গবেষণা পেশাদারদের নির্দিষ্ট জটিলতর মানব পরিবেশে নিজ কার্যাদি বিশ্লেষণ ও বিচার পূর্বক উন্নয়নের ক্ষমতা প্রদান করে। তাঁর মতে কর্মসহায়ক গবেষণা জ্ঞান অনুসন্ধান, পেশাগত চর্চা উন্নয়ন এবং পেশাদার ব্যক্তি
তীর, দক্ষতা বিকাশ এই তিনটি বিষয়ের মধ্যে সম্পর্ক জোরালো করে এবং এদের একক ইউনিট হিসাবে সংগঠিত করে। কি কি? জ্ঞান অনুসন্ধান, জ্ঞান অনুসন্ধান, পেশাগত চর্চার উন্নয়ন এবং পেশাদার ব্যক্তি দক্ষতা বিকাশ, এই তিনটি কাজ গবেষণা করে থাকে কর্মসহায়ক গবেষণা। কর্মসহায়ক গবেষণা একটি সমষ্টিগত আত্ম প্রতিফলনমূলক অনুসন্ধান প্রক্রিয়া যা সমাজের সদস্যদের দ্বারা তাদের নিজেদের কার্য প্রক্রিয়া বা সামাজিক আচরণ বা চর্চার উন্নয়নের লক্ষ্যে পরিচালিত। এটা কেমিস অ্যান্ড ম্যাকট্যাগার্ট বলেছেন এই সংবাদ। লেখকদ্বয় এই গবেষণাকে সামষ্টিকভাবে পরিচালিত স্বমূল্যায়ন ভিত্তিক অনুসন্ধান হিসেবে বর্ণনা করে বলেছেন, এর দ্বারা অংশগ্রহণকারীরা সামাজিক পরিবেশে তাদের নিজ শিক্ষাগত চর্চার যৌক্তিকতা ও ন্যায়গত দিকের উন্নয়ন, নিজের কাজ তৎসংলগ্ন পরিবেশকে আরও অর্থপূর্ণভাবে অনুধাবন করার চেষ্টা করে। অলরিক্টার, ফচ অ্যান্ড সমেক এর মতে, কর্মসহায়ক গবেষণা এমন পদ্ধতি যা শিক্ষককে আত্মপ্রতিফলনের মাধ্যমে শ্রেণীকক্ষে শিক্ষণ শিখন বিষয়ক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। শিক্ষকগণ সহায়ক গবেষণার মাধ্যমে শিক্ষণ শিখন কার্যের মানোন্নয়নের সম্ভাব্য উপায় নির্ধারণে ব্রত হন এবং বিদ্যালয়ের পরিবেশের উন্নয়ন ঘটাতে সচেষ্ট হন। কর্মসহায়ক গবেষণা একটি নমনীয় পদ্ধতি যা দ্বারা গবেষণা পরিচালিত হয় একই সাথে কর্ম সম্পাদিত হয়। এই তিনজন এই কথাটা, এই সংজ্ঞাটা দিয়েছে। তো কর্মসহায়ক গবেষণা আসলে কি? আমরা সবাই শিক্ষক, তো শিক্ষকতায় পেশায় আমরা যখন শ্রেণীকক্ষে যাই বা বিদ্যালয়ে যাই অথবা পরীক্ষা নেই অথবা পরীক্ষার খাতা দেখি অথবা পরীক্ষা মূল্যায়ন প্রক্রিয়া অংশগ্রহণ করি ইত্যাদি বিভিন্ন কাজে আমরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হই। কিছু কিছু চ্যালেঞ্জ আছে তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়, কিছু কিছু আছে তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় না। যেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় না সেগুলোকে সমস্যা ধরে যদি আমরা তথ্য অনুসন্ধান করি, এটার একটা ফলাফল বের করি, তখন ওই ওই তথ্য অনুসন্ধানের মাধ্যমে ওই ফলাফলটা হবে অ্যাকশন রিসার্চের রেজাল্ট। তার মানে এটা এক ধরনের অ্যাকশন রিসার্চ। যেমন শ্রেণী মানে বেশি শিক্ষার্থীযুক্ত শ্রেণীকক্ষে শিক্ষার্থীর শৃঙ্খলা, একজন শিক্ষকের পক্ষে শিক্ষার্থীর শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন, এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা যায় না। এটাকে মোকাবেলা করতে হলে এটাকে সমস্যা ধরে এটা সংক্রান্ত তথ্য অনুসন্ধান করে যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করে আমরা যদি একটা সহজ এবং কৌশল আবিষ্কার করতে পারি বা বের করতে পারি যেটা সব স্কুল জন্য প্রযোজ্য বা অধিকাংশ স্কুলের জন্য প্রযোজ্য, তাহলে এটা হবে অ্যাকশন রিসার্চ বা কর্মসহায়ক গবেষণা। তো এই গবেষণার বৈশিষ্ট্য কী? কমপক্ষে তিনটি প্রশ্নের জবাব অনুসন্ধান করা এই গবেষণার লক্ষ্য। কী ঘটেছে, কেন ঘটছে এবং কীভাবে সমাধান করা যায়, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার লক্ষ্যে এই গবেষণা পরিচালিত হয়। দুই, কর্মসহায়ক গবেষণা পরিস্থিতি নির্ভর ও প্রেক্ষাপট কেন্দ্রিক। সুনির্দিষ্ট প্রেক্ষাপটে সমস্যা চিহ্নিত করা এবং উক্ত প্রেক্ষাপটেই সমস্যা সমাধান করার সাথে এটি জড়িত। তিন, এই গবেষণা অংশগ্রহণ কেন্দ্রিক। গবেষণা বাস্তবায়ন বা প্রয়োগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকলেই অংশগ্রহণ করে। এক্ষেত্রে শিক্ষক নিজে এককভাবে অথবা গবেষকের সহায়তায় গবেষণা করে থাকেন। চার, কর্মসহায়ক গবেষণা সহযোগিতামূলক। এখানে গবেষক ও পেশাদার একত্রে একই প্রজেক্টে কাজ করে। পাঁচ, সমূল্যায়ন, এই গবেষণার একটি অন্তর্নিহিত প্রক্রিয়া। বিরাজমান পরিস্থিতিতে পরিবর্তন ও পরিমার্জন অব্যাহতভাবে মূল্যায়ন করা হয়, কোনো না কোনোভাবে বিদ্যমান পরিস্থিতির উন্নয়ন সাধনেই এর লক্ষ্য।
ছয়, পদ্ধতিগতভাবে এই গবেষণা বহু পদ্ধতি ভিত্তিক। তথ্য সংগ্রহ, বিশ্লেষণে একাধিক পদ্ধতির সমন্বয় সাধন করা হয় যাতে যথার্থ তথ্য সংগ্রহের মাধ্যমে তার সমস্যার সঠিক সমাধান করা যায়। 7, এই গবেষণা সংলাপ কেন্দ্রিক, এই বিচারে এটি গণতান্ত্রিক, অর্থাৎ গবেষক গবেষণার বিষয়ে একত্রে সংলাপ ও মত বিনিময়ের মাধ্যমে সমস্যাকে বুঝতে চেষ্টা করে, সচেষ্ট হয় এবং সমাধানের উদ্যোগী হয়। 8, এ ধরনের গবেষণা বৃত্তীয় একমুখী নয়। গবেষণা একাধিক চক্রে পরিচালিত হতে পারে এবং প্রতিটি চক্রে গবেষণার ফোকাস ভিন্ন হতে পারে, সেদিক থেকে এই গবেষণা সর্পিল প্রকৃতির। 9, এর নকশা নমনীয় আনত নয়, মানে আনত মানে রিজিড নয়। যে কোনো প্রক্রিয়ায় সাড়া প্রদান করাই এই গবেষণার কাজ, অর্থাৎ প্রয়োজন হলে গবেষণার চলমান অবস্থায় পরিবর্তন করা সম্ভব। 10, একেবারে ছোট আকারের সমস্যা অনুসন্ধান থেকে বড় আকারের সমস্যা সমাধানের জন্য এই গবেষণা পরিচালনা করা সম্ভব। গবেষণা গবেষণা আমরা তিনটি প্রশ্ন দেখব। এখন এই প্রশ্নগুলো আপনারা সবাই লিখবেন এবং এটার উত্তর খুঁজে বের করে শিখবেন। কর্মসহায়ক গবেষণার ধারণা ও বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করুন। কর্মসহায়ক গবেষণার উদ্দেশ্যগুলো লিখুন। কর্মসহায়ক গবেষণার প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করুন। এখন কর্মসহায়ক গবেষণার মডেল, অলরিক্টার ফোর্স ও সমেক, এর কর্মসহায়ক গবেষণার মডেলটি আমরা একটু দেখব। অলরিক্টার ও অন্যান্যরা কর্মসহায়ক গবেষণাকে তিনটি প্রধান ধাপে বর্ণনা করেছেন। প্রতিটি প্রধান ধাপ আবার একাধিক কার্য নির্দেশক ধাপে বর্ণনা করা হয়েছে। প্রধান ধাপ তিনটি হল, 1, আরম্ভ করার পর্যায়। এ পর্যায়ে গবেষক বা শিক্ষক কী নিয়ে গবেষণা কার্য শুরু করবেন সে সম্পর্কে একটি দিক নির্দেশনা লাভের চেষ্টা করবেন। অনুসন্ধানীয় পরিস্থিতি বা পরিবেশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভে সচেষ্ট হবেন। এ পর্যায়ে গবেষক বা শিক্ষক যে সকল সুনির্দিষ্ট কর্ম সম্পাদন সচেষ্ট হবেন তা 5টি ধাপে বর্ণনা করা হয়, মানে প্রথম পর্যায়ের 5টা ধাপ। 1, প্রথম ধাপ, গবেষণা জার্নাল লিখন। গবেষণা জার্নালের কার্যপ্রণালী সহ গবেষণা সম্পর্কিত কোনো বিষয়ের ব্যাখ্যা, বিভিন্ন কাজ ও ঘটনার বর্ণনা, পর্যবেক্ষণ, পরবর্তী তত্ত্ব এবং বিভিন্ন কাজের প্রতিফলন গবেষক লিপিবদ্ধ করতে পারেন। দ্বিতীয় ধাপ, গবেষণা শুরু করার একটি ইস্যু বা বিষয় নিরূপণ। গবেষক বা শিক্ষক একটি বিষয় চিহ্নিত করবেন যা তিনি গবেষণা করতে চান, যেমন শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়া। 3, নম্বর ধাপ, এই ক্ষেত্রে গবেষক তার চিহ্নিত বিষয়কে সুনির্দিষ্ট সুস্পষ্ট করে, অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়া ঠিক কোন বিষয় নিয়ে গবেষণা হবে। যেমন শ্রেণীতে বর্তমানে বক্তৃতা নির্ভর শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়, কিন্তু তাতে মনে হচ্ছে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারছে না, তাই শিক্ষার্থীদের ক্লাসে সক্রিয় রাখার জন্য একতরফা বক্তৃতার মাত্রা কমিয়ে অংশগ্রহণমূলক পদ্ধতি প্রয়োগের মাত্রা বাড়িয়ে দেওয়া, অর্থাৎ এটা সুস্পষ্ট করা। চতুর্থ ধাপ, তথ্য সংগ্রহ, অতঃপর নির্বাচিত সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। শিক্ষক বা গবেষক শিক্ষার্থীদের সাথে আলোচনা বা সাক্ষাৎকারের মাধ্যমে তাদের সক্রিয় অংশগ্রহণে অনীহা কেন, তারা কোথায় সমস্যা বোধ করছে, কি পদ্ধতি প্রয়োগ করলে শিক্ষার্থীরা সক্রিয় হবে, কি উপায়ে তাদের শ্রেণী কার্যাবলীতে সংশ্লিষ্ট করা যায়, ইত্যাদি বিষয়ে গবেষক তথ্য সংগ্রহ করবেন। পঞ্চম ধাপ, এ ধাপে গবেষক সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবেন, অর্থাৎ সংগৃহীত তথ্য থেকে শিক্ষার্থীদের মনোভাব বুঝতে চেষ্টা করবেন, সম্ভাব্য উপায় কী হতে পারে সে সম্পর্কে সংগৃহীত তথ্য থেকে অনুমান করতে সচেষ্ট হবেন, বাস্তবসম্মত অংশগ্রহণমূলক পদ্ধতি কী হতে পারে ইত্যাদি, যেমন শুধু বক্তৃতা না দিয়ে তার সাথে প্রশ্নোত্তর দলবদ্ধ বা জোড়বদ্ধ আলোচনা ইত্যাদি একাধিক পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। এখন আমরা প্রথম পর্যায়ে 5টা ধাপ দেখলাম, এখন দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে হলো কর্মকৌশল চিহ্নিতকরণ ও বাস্তবায়ন। এই পর্যায়ে গবেষকের কাজ হলো সমস্যা উত্তরণে পরিকল্পনা ও বাস্তবায়ন করা, এটার একটা ধাপ, ষষ্ঠ ধাপ। এই ধাপে গবেষক তার সমস্যা সমাধানের জন্য কর্মকৌশল নির্ধারণ করে, এই কৌশল কীভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবেন তা পরিকল্পনা করে।
পরিকল্পিত কৌশল অনুযায়ী তা বাস্তবায়ন করেন, পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করেন। এখন তিন নম্বর পর্যায়ে, তো সর্বশেষ পর্যায়ে উপাত্ত বিশ্লেষণ ও তথ্য গঠন। বাস্তব পর্যায় থেকে লব্ধ তথ্য বিশ্লেষণ করা। এখানে ষষ্ঠ ধাপের পর সপ্তম ধাপ হলো জ্ঞান প্রতিষ্ঠা এবং তা অন্যের সাথে বিনিময় করা। এই পর্যায়ে বিশ্লেষণকৃত তথ্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ সমস্যা সমাধানের দিক নির্দেশনা পূর্ণাঙ্গ হয়। যেমন শুধু বক্তৃতা পদ্ধতি প্রয়োগ করলে শিক্ষার্থীরা মনোযোগ হারায় খুব তাড়াতাড়ি, তাই এর সাথে প্রশ্নোত্তর বা দলীয় কাজ চালু করলে শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ বাড়বে, ফলে তাদের সক্রিয়তা বৃদ্ধি পাবে। এখন আমরা দেখব, একটা আমরা মডেল দেখলাম। এখন কান এবং কুইগলির কর্মসহায়ক গবেষণা মডেল। এই মডেলটি তিনটি পর্যায়ে সম্পন্ন হয়। পর্যায় সমূহে প্রতিটিতে কয়েকটি ধাপে ভিন্ন ভিন্ন কার্য সম্পন্ন হয়ে থাকে। পর্যায়গুলো ধাপসহ উল্লেখ করা হলো। পরিকল্পনা পর্যায়ে এই পর্যায়টি তিনটি ধাপে সম্পন্ন হয়। এক, ধাপ এক, গবেষণার সমস্যা ভালোভাবে বোঝার চেষ্টা করা। ধাপ দুই, গবেষণা প্রকল্প এর নকশা প্রণয়ন। ধাপ তিন, নকশা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ পরিকল্পিত নকশা বাস্তবায়ন, অর্থাৎ অথবা সমস্যা সমাধানের উপায় নির্ধারণ তা বাস্তবায়নে প্রয়োগ করার পরিকল্পনা করা। এটা হলো প্রথম পর্যায়। তারপরে কার্যকরণ, মানে দ্বিতীয় পর্যায়। কার্যকরণ পর্যায়ে পরিকল্পিত সমাধান বাস্তবায় প্রয়োগ, এটাকে আমরা ধাপ ফোর, এখানে একটা আছে ধাপ ফোর। একটি পরিকল্পিত কার্য বাস্তবায়নে প্রয়োগ করা এবং এর ফলাফল পর্যবেক্ষণ করা, প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা। একবার সর্বশেষ পর্যায়ে, প্রতিফলন পর্যায়ে, শুধু শুরু থেকে শেষ পর্যন্ত সকল কার্যের প্রতিফলন করা। এখানে দুইটা ধাপ আমরা উল্লেখ করতে পারি। পাঁচ নম্বর ধাপ পর্যবেক্ষণ লব্ধ ফল মূল্যায়ন করা, এবং ধাপ ছয় প্রতিটি কার্য ধাপ ও গবেষণা ফল এর উপর গবেষকের আত্মপ্রতিফলন। এখন বাংলাদেশের শ্রেণী শিক্ষক কর্তৃক সহায়ক কর্মসহায়ক গবেষণা কিরূপ হইতে পারে বাংলাদেশের ক্ষেত্রে? আমরা উভয় মডেল ব্যবহার করতে পারি এবং এর বাইরেও আরও বহু মডেল আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে শিক্ষকগণ তাদের শ্রেণীকক্ষ ভিত্তিক কর্মসহায়ক গবেষণায় গবেষণার কাজকে সরলভাবে বোঝার জন্য কার্ট লুইন মডেলটি বিবেচনা করা যেতে পারে, কারণ এটি একটি সহজবোধ্য মডেল। কার্ট লুইন এর কর্মসহায়ক গবেষণা মডেলটি চারটি ধাপে একাধিক চক্র হিসেবে দেখানো যায়। এই মডেলটি প্রকৃতপক্ষে একটি চার ধাপ বিশিষ্ট গবেষণা কার্যের রূপরেখা বা এই ব্লু প্রিন্ট। ধাপগুলো হলো ক, গবেষণা করার পরিকল্পনা করা, খ, পরিকল্পনা বাস্তবায়ন করা, গ, বাস্তবায়ন পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য পর্যবেক্ষণ, ঘ, মূল্যায়ন ভিত্তিক প্রতিফলন। এই চারটি ধাপ। রৈখিক চিত্রের মাধ্যমে এই মডেলটি উপস্থাপন করা হলো যে কার্ট লুইনের। প্রথমে পরিকল্পনা, তারপরে হলো কার্যকরকরণ বা প্রয়োগ বা বাস্তবায়ন, তারপরে হলো পর্যবেক্ষণ, তারপরে হলো প্রতিফলন, তারপরে পরিকল্পনা। আবার আমরা যদি এটাকে রিসাইকেল করি, পরিকল্পনা, প্রতিফলন, পর্যবেক্ষণ, কার্যকরকরণ, পরিকল্পনা, এইভাবে এটা চলতে থাকবে। যখন দ্বিতীয় পর্যায়ে আসবে তখন পুনঃ পরিকল্পনা, পুনঃ কার্যকরকরণ, পর্যবেক্ষণ, প্রতিফলন, এগুলো। কর্মসহায়ক গবেষণার সর্পিল প্রকৃতিটা কীরকম আমরা দেখব, এটা চিত্রের মধ্যে দেখা যাচ্ছে। সমস্যা চিহ্নিতকরণ ও পরিকল্পনাকরণ, তারপর ওখান থেকে কার্যকরকরণ বা যেটাকে আমরা বলি বাস্তবায়ন বা প্রয়োগ, তারপর পর্যবেক্ষণ করা, তারপরে মূল্যায়ন করা, তো প্রতিফলন। এখান থেকে যদি মনে করি যে না, প্রতিফলন থেকে যদি মনে করি যে না, যে এটা পরিকল্পনাটা একটু বা সমস্যাটার প্রকৃতিকে একটু চেঞ্জ করা দরকার বা পরিকল্পনা একটু চেঞ্জ, তখন আমরা আবার কোনো সমস্যা চিহ্নিতকরণ ও পরিকল্পনা গ্রহণ করি, তারপর আবার প্রতিফলন, পর্যবেক্ষণ, মূল্যায়ন। এটা দ্বিতীয় চক্র, এটা প্রথম চক্র, দ্বিতীয় চক্র, তারপর এইভাবে তৃতীয় চক্র, এভাবে সরফিল আকার এটা চলতে থাকে। এটা আমরা ব্যাখ্যা করেছি।
এখন এই যে সরফিলা কাঁটা, অনেকে অনেকভাবে দেখিয়েছেন, রিফ্লেক্ট প্ল্যানেট অবজার্ভ, রিফ্লেক্ট প্ল্যানেট অবজার্ভ, রিফ্লেক্ট প্ল্যানেট, এভাবে প্রসেসটা কন্টিনিউয়াল প্রসেস, যেভাবে দেখেন সেম। এরপরে অ্যাসাইনমেন্ট, আমি সকল প্রশিক্ষণার্থীকে গণকে অনুরোধ করব, আপনারা এই এই 5টি প্রশ্নের উপর অর্পিত কাজ অ্যাসাইনমেন্টটি খাতায় লিখে সুন্দর করে উপরে লিখবেন। এই অর্পিত কাজ নির্দেশনায় মোহাম্মদ আহসানুল আলম, সহকারী অধ্যাপক গণিত, সহকারী টিচার্স ট্রেনিং কলেজ ফেনী, আর ডান পাশে লিখবেন উপস্থাপনায় আপনার নাম, আইডি, শিক্ষাবর্ষ আর হলো কোর্স, যেমন বিএড প্রফেশনাল, আর নিচে বড় করে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফেনী, আর উপরে সমস্যাটা লিখবেন অর্পিত কাজ। ক গবেষণা পরিকল্পনা গুরুত্ব বর্ণনা, খ শ্রেণীকক্ষে একজন শিক্ষক কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তার একটি তালিকা তৈরি করুন, গ সমাধানের জন্য আপনার তৈরিকৃত তালিকা হতে একটি সমস্যা চিহ্নিত করে তা তথ্য সংগ্রহের পরিকল্পনা করুন, ঘ পরিকল্পনা অংশে কোন কোন বিষয় বিবেচনা করতে হবে, কর্মশালা গবেষণার প্রকৃতি স্বরূপী ব্যাখ্যা করুন। এই 5টি উপরে ভিতরে থাকবে ভূমিকা, ভূমিকা দিয়ে লেখা আরম্ভ করবেন, লাস্টে এই যদি পাদটিকা ব্যবহার করেন, প্রত্যেক পৃষ্ঠায় যদি এরকম থাকে পাদটিকা দিবেন, আর লাস্টে আপনি যে যেই বইয়ের রেফারেন্স দিয়েছেন বা যে যেই উৎসের রেফারেন্স দিয়েছেন সেগুলো লিখতে হবে, এবং পৃষ্ঠা নাম্বার সহ। তো অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম অলরেডি প্রথম সেমিস্টার আপনারা শিখেছেন, এই অ্যাসাইনমেন্টটা লিখে অবশ্যই তৈরি করে রাখবেন, যখন কলেজ খোলা হবে তখন এই অ্যাসাইনমেন্টটা নেওয়া হবে এবং এটার উপরে মার্কিং করা হবে। এখন একটি প্রশ্ন, এটা বাড়ির কাজ, কর্মসহায়ক গবেষণার ক্ষেত্র কী কী সেগুলো চিহ্নিত করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমরা এই তথ্য সূত্রগুলো আজকে ক্লাসে ব্যবহার করেছি, আর আমরা আজকে যা শিখেছি কর্মসহায়ক গবেষণার ধারণা ও বৈশিষ্ট্য, কর্মসহায়ক গবেষণার প্রয়োজনীয় গুরুত্ব, আর কর্মসহায়ক গবেষণার মডেলগুলো আমরা জেনেছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।